এইখান থেকেই কিন্তু রথটা শুরু হবে কালকে, ঠিক এই জায়গায়। একেবারে আলপনা দিয়ে এখন সাজানো রয়েছে গোটা অঞ্চল। প্রথমে এইটাই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথ, যার 16টি চাকা রয়েছে, 4টি করে ঘোড়া রয়েছে এক একটা রথ টানার জন্যে। জগন্নাথ মাসির বাড়ি যাবে এই রোড ধরে, এই যে সাদা ঘোড়া এটা যাবে কিন্তু শ্রী জগন্নাথ দেবের রথে। তুলির শেষ টান এখনও দেওয়া চলছে, আজকে 6 তারিখ। ও পুরীর সমুদ্র বলে কথা। যাই হোক, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন কোথায় রয়েছি? অবশ্যই পুরী। আর পুরী এসছি কী জন্যে? অবশ্যই এই বিখ্যাত পৃথিবীর সবথেকে বড় রথ দেখতে। রথের রশি টানার জন্য আমরা হাজিরা দিয়েছি আজকে পুরীর এই পবিত্র ধামে। জয় জগন্নাথ! পুরী যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি, আমার ব্যাগ গোছানো কমপ্লিট। আমি পায়রাডাঙ্গা থেকে 5টার কৃষ্ণনগর লোকাল ধরে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে পুরী যাওয়ার আমার ট্রেন রয়েছে অবশ্যই দুরন্ত, রাত 8টায় ছাড়বে। জয় জগন্নাথ! বড়বড়ের মতো একদম টাইমলি পৌঁছে গেছি স্টেশনে, আর এখনই আমাদের কৃষ্ণনগর লোকাল ঢুকবে। এর আগে বহুবার, 2 বছর আগে একবার গিয়েছিলাম পুরী ঠিক রথের আগে, আর আমার সঙ্গে গিয়েছিল এই যে এসআর লাইভ টুলস, আবার একসঙ্গে। ট্রেন ঢুকছে আমাদের শিয়ালদা, 1 নম্বরে দিয়ে দিল। তাহলে একটা জার্নি আমাদের শেষ হয়ে গেল, আমরা পায়রাডাঙ্গা থেকে শিয়ালদা পৌঁছে গেলাম। স্ক্রিনে দেখলাম 9 নম্বরে দিয়েছে দুরন্ত। এবার আর কি, শিয়ালদাকে টাটা জানিয়ে আমরা পুরীর পথে রওনা দিয়ে দিয়েছি, আর এর নাম দুরন্ত। একদম সঠিক সময়ে সব জায়গায় পৌঁছে যাবে এই ট্রেন। এই শিয়ালদা ছাড়লো, ছাড়ার পর প্রথম দাঁড়াবে খড়গপুর 10:50, মাত্র 2টো জায়গায় দাঁড়াবে, প্রথমে খড়গপুর, তারপর ভুবনেশ্বর, তারপর পুরী। ট্রেন ছাড়ার পরপরই আমাদের 1 লিটার রেল নি এটা পেলাম। দক্ষিণেশ্বরে গঙ্গা ক্রস করছে, বা
আলি হল্ট। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। দুরন্ত সপ্তাহে মাত্র 3টি দিন কিন্তু পুরী যায়, সোম বুধ শুক্র, আর ঠিক এর মাঝের যে দিনগুলো অর্থাৎ মঙ্গল বৃহস্পতি শনি পুরী থেকে শিয়ালদা আসে, রবিবার একেবারেই চলে না, বন্ধ থাকে। এই তো এইখানে খাবার সাজানো হয়ে গেছে, এই হচ্ছে এসির খাবার পুরো রেডি হয়ে গেছে প্রায়। যাচ্ছেন কোথায়? রথযাত্রা। এই এখন কফি এসেছে, দাও একটা। ও কিছুক্ষণ পর এখন কফি পান করি। আর এক কাপ কফির দাম হচ্ছে এখানে 25 টাকা। এই আমাদের কম্পার্টমেন্টে এখন টিটি ঢুকলো। তবে একটা ভালো দিক কি, আমাদের যে আরএসএ ছিল অর্থাৎ একটা সিটে দুজন ঘুমানোর কথা ছিল, সেটা এখন পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে আমাদের একটা নতুন সিট দেওয়া হয়েছে আমাকে। তার মানে এরকমও হয়, আরএসিতে থাকাকালীনও একদম ট্রেনের ভেতরেও কিন্তু আপনাকে সিট দিতে পারে টিটি যদি সেটা চায়। খাবার দেওয়া হচ্ছে এখন এই 9টা বাজে, 1:30 থেকে দেওয়া শুরু হয়ে গেছে। এই আরএসিতে এই ফার্স্ট টাইম কিন্তু আমি জার্নি করছি, মানে একসঙ্গে দুজনে থাকার এরকম অভিজ্ঞতা নেই এখন আমার। এই আমাদের এখন রাতের খাবার, রাইস, এটা জিরা রাইস। আচ্ছা এই হচ্ছে সবজি, ও 2টো গোলাপজাম দেখছি। এই হচ্ছে ডালের কোয়ালিটি, আর এই হচ্ছে পনির। চলো এবার খেয়ে নিই। রাইসটা একটু কম থাকে কিন্তু এরকম বড় 2টো পরোটা থাকে। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল, ঠিক ছিল মোটামুটি, অসুবিধা নেই। যা যা মেনু ছিল খেয়ে নিয়েছি সবই। বাবা বিরাট বাত নিয়েছে এখানে। তো এখন খড়গপুরের এ সাইডে হয়তো কাজ হচ্ছে, যার জন্য কিন্তু ট্রেন মানে খড়গপুর ঢোকার অনেক আগে থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অন্তত 1.5-2 ঘন্টা লেট তো হবেই। আন্দুল ঢুকছে এখন, অনেকক্ষণ পর ট্রেনটা ছাড়লো, আর এই আন্দুলে কাজ হচ্ছে এখন, যার জন্য আমাদের ট্রেনটা এরকম 2-3 ঘন্টা লেট করলো। দুরন্তের ভাড়াটা বলে দিই, সেকেন্ড সিটিং 330 টাকা, স্লিপার 630 টাকা, থার্ড এসি 1585 টাকা, সেকেন্ড এসি 2140 টাকা এবং ফার্স্ট এসি 2630 টাকা। এরই নাম দুরন্ত, গতির রাজা একেবারে, ঠিক আছে। 130, 31, কোলাঘাটের ধোয়া দেখা যাচ্ছে। এবার রূপনারায়ণ নদীকে আমরা ক্রস করছি, রূপনারায়ণ কোলাঘাট। দুরন্ত জার্নি, আর কিছু বলার নেই, খাওয়া দাওয়া কমপ্লিট, গাড়ি 2 ঘন্টা লেট, সুতরাং এখন আমি ঘুমিয়ে পড়বো, আবার কাল সকালে দেখা হবে। ঢুকে গেল পুরী। অবশেষে নেমেই পড়লাম পুরী, জয় জগন্নাথ। পুরীতে টাইম ছিল ট্রেনটির 3:55, আর ট্রেন এসে পৌঁছালো 5:30 একটু আগে। দেখেন আপনি, কি রথে এলেন নাকি? দেখতে এলেন। 520 কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা সোজা এদিকে বাইরে বেরোবো। বাইরে বেরোনোর আগেই অনেক অটো ড্রাইভার, টোটো ড্রাইভার বা অন্যেরা এই প্ল্যাটফর্মের উপরে পর্যন্ত চলে আসবে, এসে তারা এখান থেকে আপনাকে বার্গেনিং শুরু করে দেবে, চলুন চলুন আমার সঙ্গে চলুন। যাওয়ার পর কিন্তু আপনাকে ওরাই হয়তো হোটেল দেবে, যে হোটেল কিন্তু আপনার পছন্দ নাও হতে পারে। আজকে হচ্ছে 6 তারিখ, আর কালকে আগামীকাল অর্থাৎ 7 তারিখেই কিন্তু রথযাত্রা। রথের একটা সাজো সাজো রব স্টেশন থেকেই আমরা অনুভব করছি। এই যে এখানে অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এই রথের জন্য, মানে রথের সময় যে এখানে প্রচণ্ড ভিড় হতে চলেছে, তার আগাম আজ করেই সে কেদারনাথ বা অন্যান্য জায়গার মতো কিন্তু এই সব তৈরি করে এখানে রাখা হয়েছে। এবার এই দিকটায় আমি দেখিয়ে আনি আপনাদের, এই যে অস্থায়ী যে ছাউনিগুলো তৈরি করা হয়েছে পুরোটাই কিন্তু রথযাত্রাকে উপলক্ষ করেই তৈরি করা হয়েছে, ভক্তদের থাকার জন্যে এই বিরাট বিস্তৃত জায়গা অস্থায়ীভাবে এখানে তৈরি করে রাখা হয়েছে। অলরেডি কত মানুষ চলে এসেছেন, যেহেতু রথ 7 তারিখ আর আজকে 6 তারিখ, তার অনেক আগে থেকেই কিন্তু মানুষরা এখানে আসছেন, ভক্তের সমাগম এখানে ঘটেছে, তারা এখান থেকে মানে এখানে থাকবেন, থেকে রথযাত্রায় সামিল হবেন। এছাড়া পুরীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এবং ছাউনি তৈরি করা হয়েছে যেখানে ভক্তরা থাকবেন এবং এই রথযাত্রার সঙ্গী হবেন।
সব জায়গায় রথের এই কদিনের জন্যই পুরীর এই স্টেশনের সামনে যে স্বাভাবিকতা সেটা কিন্তু আর নেই। সেই জন্য এখানে যে অটো স্ট্যান্ডগুলো ছিল সেগুলো সব বের করে দিয়ে এই থাকার জায়গা তৈরি করা হয়েছে এবং অটো বা গাড়ি এখন এই সামনে থেকে মানে এরও বাইরে এসে এরকম জায়গা থেকে আপনারা পাবেন এই যে জায়গাতে। হোটেলে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যাই। পুরীতে এসে এবার কিন্তু আমরা হোটেল বুক করেই এসেছি, কারণ রথের সময় হোটেল বুক না করে কোনোভাবেই আসা যাবে না। তো আমরা হোটেল ত্রিপুরেশ্বরী বুক করেছি, এটা ওই ইসকন থেকে একটু সামনে রোডের উপরেই এসি রুম। এই স্বর্গদ্বারে ওখানে ভাড়া কত? 300 ভাই। এইবার অটো টটো এই রথের সময় বুক করতে তো আমাদের ভীষণ ঝামেলা হচ্ছে। যে টোটো 120 টাকা, বড় জোর 150 টাকা চায়, তা এখন 300 টাকা চাইছে, সে আর তো খুঁজেই পাচ্ছি না। অনেক ঘোরাঘুরি করে আমরা বুক করলাম এই টোটো। আমাদের 150 টাকায় পুরো আমাদের হোটেল ত্রিপুরেশ্বরী সেখানে নিয়ে যাবে। টোটো অটো সব ভাড়া বেশি, পুলিশ কোনো কাজ করে পারছে না। এই যে দেখুন, এই যে এনারা সব কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছেন, এনারাই হচ্ছে প্রকৃত ভক্ত। এই যে চারিদিকে এরকম পুলিশ আর্মি দিয়ে ঘিরে ফেলে দেওয়া হয়েছে সব রথের জন্য। আর এই প্রথম সমুদ্র দর্শন। সকালেই পুরীর চেহারাটা দেখুন কী রূপ নিয়েছে, একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে এই সকালেই। এই হচ্ছে মূলত স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারের আশপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, অনেকেই আবার গন্ধের জন্য এখানে থাকতে চান না, যার জন্য আমরা এটা ছাড়িয়ে গিয়ে আর একটু ফাঁকা জায়গায় থাকবো, এই বাজারটা ছাড়িয়ে আমাদের হোটেল। কারণ আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান সে রান্না করে, সেক্ষেত্রে এটা কাছে হবে আপনাদের। এই আমাদের হোটেল সোজা দেখা যাচ্ছে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এই ত্রিপুরেশ্বরীতেই আমরা আজকে থাকবো। হোটেলটা বেশ ভালো জায়গায়, একেবারে 4 মাথা মোড়, একদিকে বাজার রয়েছে আর বাঁ দিকে রয়েছে সমুদ্র সৈকত। হ্যাঁ, এটা এই নামলাম, এই আমাদের হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। লোকেশনটা বলে দিই, এই যে এখানে একটু হাঁটলে বাঁ দিকে পেয়ে যাবেন আপনি মূল বাজার, যেখান থেকে বাঙালিরা বাজার করে খায়, তার আদিকে আমাদের এই হোটেল। আর এই সোজা সমুদ্র ত্রিপুরেশ্বরীতে এইখান দিয়ে আপনাকে ঢুকতে হবে। এর নিচটা বাজার এরিয়া, আর আপনাকে উপরে যেতে হবে। চেক ইন 8টা, চেক আউট 7টা। এর ভেতরে একটু এটা এরকম জায়গায় রিসেপশন আছে, আর এই প্রত্যেকটা রুমের সামনে এরকম ছোট ছোট রান্নার জায়গা রয়েছে, এমার্জেন্সি যারা রান্না করে খেতে চান। আমরা এখানে রুম নিয়েছি 202। এই ঢুকলাম প্রথমে রুমের ভেতরে। তো হ্যাঁ, রুমটা সাইজটা মোটামুটি আছে, এসি রুম, এসি রয়েছে এরকম, মানে যা আপনারা ক্যামেরায় দেখছেন এটাই হচ্ছে এই রুমের চেহারা। এ হচ্ছে বেড, এখানে 3টি বালিশ আছে, মানে আপনারা এই এসি রুম নিলে 3 জন থাকতে পারবেন। আচ্ছা, এর সঙ্গে ফ্যান এবং এসির ব্যবস্থা রয়েছে, একটা ছোট্ট টিভি রয়েছে। আর এইখান থেকে যদি আমি বাইরে যাই তাহলে কী পাওয়া যায়, এই হচ্ছে বাইরেটা, বাইরে রয়েছে এই ব্যালকনি। হ্যাঁ, এদিক দিয়ে হয়তো আপনার মন্দিরে যেতে হবে, সোজা সমুদ্র 2 মিনিট লাগবে, আর এই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন বাজারে। এবং এর সামনে দেখুন প্রচুর টোটো অটো দাঁড়িয়ে থাকে, তার মানে যা বুঝলাম এখান থেকে যদি কেউ কোথাও ঘুরতে যেতে চায় তো হাঁটতে হবে না, টোটো অটো একেবারে আপনার হোটেলের সামনে আছে। রাস্তার পাশে বলে একটু ধুলো টুলো পড়ে আছে আমি দেখছি, নিচে রয়েছে আপনার পাথর দেওয়া রয়েছে। হ্যাঁ, পাথর রয়েছে অনেক পুরনো, এখানে বেসিন রয়েছে। আর এই হচ্ছে আমরা টয়লেট দেখছি, এই টয়লেটের নিচেও পাথর দেওয়া রয়েছে, কোমর সহ সব কিছুই রয়েছে। এই রথের সময় আমরা এখন এই রুমেই 2 রাত এখানেই আমরা থাকবো। আমরা আগে থেকে বুকিং করে এসেছিলাম, তো এই হোটেলটা আসলে বলা যায় মাঝারি মানের হোটেল, আবার থাকা যাবে না এরকম বিষয় নয়, কারণ আমরাও বুকিং করে এসেছি, এসি রুমে আমরা কিন্তু থাকছি। এখন আমরা প্রথমে যাব সমুদ্র সৈকতে, সেখানে 2-4টে ঢেউ উপভোগ করে তারপরে চলে যাব সোজা মন্দিরে। রথের কী প্রস্তুতি আছে একটু অপেক্ষা করুন, সেটাও থাকছে কিন্তু এই ভিডিওয়। এই আমাদের হোটেল, হোটেল ত্রিপুরেশ্বরী, এইখান থেকে আমরা এখন সমুদ্রে যাচ্ছি একদম সোজা। এই যে তাড়াতাড়ি হাঁটলে হয়তো 5 মিনিটে চলে আসবেন। চলে এলাম সমুদ্র পার, এইদিকে সূর্য উদিত হয়, এখন আর দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে পুরীর সেই উত্তাল ঢেউ। তীর্থযাত্রীরা এসে এখন সমুদ্রে আনন্দ করছেন।
আর এই হচ্ছে পুরীর বিখ্যাত এই উটে চড়া। পুরীর এই বিরাট সমুদ্র ঢেউ এবং এই স্বর্ণালী বালির উপর দিয়ে হেঁটে হেঁটে বেশ খানিকক্ষণ সকালটা কাটানোর পর এখন আমরা যাব পুরী মন্দিরের কাছে, জগন্নাথ দেবের কাছে। সেখানে কালকে রথের প্রস্তুতি ঠিক কতটা হলো, যেহেতু কালকেই রথযাত্রা, সেটা দেখাতে এখন আমরা যাচ্ছি জগন্নাথ ধামে। চলো, এত দূরে জার্নি করে এসে সকাল সকালে এই যে বড়া, উড়িষ্যার বিখ্যাত বড়া খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে মন্দিরের ওখানে যাচ্ছি। আর এই সমুদ্রপার থেকে আমরা এখন মন্দিরের কাছে যাওয়ার জন্য এই যে টোটোটা নিয়েছি, 120 টাকা চাইছে, এই পার থেকে একেবারে জগন্নাথ মন্দিরে নিয়ে যাবে। আমরা এই যে টোটো করে মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি, অনেকটা দূরেই চলে এসেছি। দেখুন এই যে আমাদের টোটো এখানে নামিয়ে দিল, সোজা মন্দির। আরও বেশ খানিকটা হাঁটতে হবে, 4-5 মিনিট মিনিমাম। একটা মনের মধ্যে অন্যরকম ফিলিংস কিন্তু এখন কাজ করছে, স্বাভাবিক। পুরীর রথযাত্রা কোনোদিন আমি দেখতে পাইনি, এর আগে এসেছি রথযাত্রার প্রস্তুতি দেখাতে, আর এবার ফার্স্ট টাইম দেখব। আর আগামীকাল অর্থাৎ 7 তারিখ রথের দিন পুরোপুরি অটো টটো সব কিছু বন্ধ করে দেবে, আপনাকে কিন্তু ওই পায়ে হেঁটেই আসতে হবে। এই হচ্ছে ফার্স্ট লুক শ্রী জগন্নাথ মন্দিরের। সিংহদ্বার কি ধারে? সিংহদ্বার আগে হয় না, আর রথ ওদার বিহার ওদার হয়। পুরী মন্দির পুরোটাই বলা যায় পাল্টে গেছে, এই সব রথ কি টানা হবে কালকে, কি মনে হয়? কালকে টানা হবে। কাল সিংহদ্বারটাই এইদিকে সামনে বাদিকে, আর আমার পাশেই রয়েছে, এটা হচ্ছে রন্ধনশালা, পুরীর বিখ্যাত রন্ধনশালা। ওই সামনে আমরা প্রথম এখান থেকে রথের দর্শন পাচ্ছি। 3টি রথই পরপর দাঁড়িয়ে আছে, যেগুলো কালকে টানা হবে। প্রচুর পুণ্যার্থী ভক্তগণ, এখানে প্রশাসন নানান রকম ব্যবস্থা করেছে। এই এই এইগুলো দেখুন, ফার্স্ট এড। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু শয়ে শয়ে, লক্ষে, হাজারে হাজারে এবং লক্ষে এখানে হাজিরা দিয়েছেন। এই দিক দিয়ে যতগুলো রোড আছে সব রোড কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে, পায়ে হেঁটে ছাড়া কেউ আসতে পারবে না। পুরোটাই আলপনা দিয়ে সাজানো হয়েছে। আগামীকাল ঠিক এই জায়গা থেকেই রথ টানা শুরু হবে। এটাই হচ্ছে কিন্তু সিংহদ্বার। আজকে ভিড় তুলনায় একটু কম মনে হচ্ছে, আমরা একেবারে সকালেই এসে উপস্থিত হয়েছি। মন্দির কাল কি রথ টানা হচ্ছে শিওর? প্রশাসন থেকে যা খবর পাওয়া যাচ্ছে, কালকে 5টার সময় কিন্তু এই রথ টানা শুরু হবে। সত্যি এখান থেকে মনটা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, তারপরেই জগতের প্রভু শ্রী জগন্নাথ দেব বেরিয়ে পড়বেন সবার সঙ্গে দেখা করতে। সেই মহামিলন উৎসবে আমিও হাজিরা দিতে পারবো, এটা জেনে সত্যিই আমি নিজেকে ধন্য মনে করছি। এই পরপর রথগুলো রয়েছে, প্রথমে এইটাই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথ, যার 16টি চাকা রয়েছে। আর এর পাশেই ওই জগন্নাথ মন্দির, ঠিক এই সামনে যে জায়গাটা আছে এইখান থেকেই কিন্তু রথটা শুরু হবে কালকে, ঠিক এই জায়গায়। একেবারে আলপনা দিয়ে এখন সাজানো রয়েছে গোটা অঞ্চল, প্রশাসন ঘিরে রেখেছে পুরো রথের চারিদিক। সামনে রয়েছে মাঝে সুভদ্রা এবং তার ওইদিকে ঠাকুর বলরামের। আর 16 চাকার এই রথ কালকে 4টি ঘোড়ায় টেনে নিয়ে যাবে, পুরো চরমে বলা যায় প্রস্তুতি। এই সামনে এখানে এই জায়গায় কিন্তু জগন্নাথদেবের স্নান সম্পূর্ণ হয়েছিল, তারপরই ঠাকুরের আসে জ্বর। এই জ্বর থেকে সুস্থ হওয়ার পরই তার মনের প্রথম ইচ্ছা জাগে, যাব এবার মাসির বাড়ি। সেই উদ্দেশ্যেই তিনি এই রথের দিন, এই পবিত্র দিনেই কিন্তু তিনি এই পুরীর মন্দির চত্বর থেকে চলে যান প্রায় 5 কিলোমিটার দূরে মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। এই যে দেখছেন, এটা হচ্ছে দেবী সুভদ্রার রথ, পদ্মধ্বজ। এই তুলির শেষ টান এখনও দেওয়া চলছে, আজকে 6 তারিখ, সামনে ভগবান বলরামের রথ, এখানেও কিন্তু এখনও শেষ তুলির টান চলছে। এখনও এখানে কিছু কিছু কাজ কমপ্লিট হয়নি। তো রথ কালকে টানা হচ্ছে, তো কালকে টানা হবে তো রথ, কটায় রে মোটামুটি? 2টা বাজে রথে বেড়ালা আছে কেমন বাজে 2টা 1টা। রথ টানা হবে তো কালকে, কটা নাগাদ? কাল 3 বাজে 3-4 বাজে। তো যা খবর পাওয়া যাচ্ছে, প্রশাসন বলছেন 5টা নাগাদ, যারা পুরোহিত রয়েছেন ওনারা বলছেন, কেউ বলছে 1টা 2টো 3টে। তো আমি বুঝতে পারছি না আমরা কালকে কটায় ঠিক এখানে এসে এই রথ দেখাতে পারবো আপনাদের। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রথ টানার যে ঘোড়া, পরপর ঘোড়াগুলো কিন্তু রেডি করা রয়েছে। এইখানে মোট 3টি রথ আছে, 3টি রথের জন্য 12টি ঘোড়া, এবং সে ঘোড়ার কালারও কিন্তু সব আলাদা।
একদম সোজা হচ্ছে, এই হচ্ছে সেই গ্র্যান্ড রোড। এই রোড ধরে প্রায় এখান থেকে গুন্ডিচা কিতনা দূর গা গুন্ডিচা মন্দির? 5 কিলোমিটার হোগা, প্রায় 5 কিলোমিটার রাস্তা চড়ে গুন্ডিচা রানীর মন্দিরে যাবে, অর্থাৎ জগন্নাথ মাসির বাড়ি যাবে এই রোড ধরে, এখান থেকে প্রায় 5 কিলোমিটার। এইবার আমার পাশে দাঁড়িয়ে আছে ঘোড়া, এই ঘোড়াগুলো এই রথগুলো টানবে। এইবার ঘোড়ার কালার অনুযায়ী এক একটা রথে যাবে, আমি পরিচয় করে দিই। এই যে সাদা ঘোড়া দেখতে পাচ্ছেন, সাদা ঘোড়া যাবে শ্রী জগন্নাথ দেবের রথে, আর এই ঘোড়া যাবে ভগবান বলভদ্রর রথে। এবং এদিকে এই কালো যে ঘোড়াগুলো রয়েছে, কালো ঘোড়াগুলো যাবে দেবী সুভদ্রার রথে। এইভাবে 4টি করে ঘোড়া রয়েছে এক একটা রথ টানার জন্যে। মানুষের উত্তেজনা দেখুন চারিদিকে, দেখা যাক এ কটায় টানা হবে আগামীকাল রথ। চার বা পাঁচ বাজেগা। আর এদিকে কি, এদিকে কিন্তু খাজাও রেডি। এই দেখুন খাজা, এই দোকানটা একেবারে এই মন্দিরের সামনে। তো এই পর্যন্ত হলো আজকে, আমরা মন্দিরের এখানে এসে সমস্ত খোঁজখবর আপনাদের দিলাম এবং অপেক্ষায় আছি আগামীকাল ঠিক কখন রথ টানা হবে। কারণ আপনারা শুনলেন বিভিন্ন মানুষ, বিভিন্ন পুরোহিত, প্রশাসন এক একটা টাইম বলছে, তবে আমার মনে হয় 5টার আগে টানা হবে না, সম্ভব হবে না। তো সেই অপেক্ষায় থাকছি আর এই ভিডিও এখানেই শেষ করছি। জয় জগন্নাথ, আবার দেখা হচ্ছে আগামীকাল।